হারিয়ে যাওয়া শৈশব ফেলে আসা কৈশোর আর পুরনো দিনের স্মৃতি উস্কে দিল সরকার সেই শৈশবকে সামনে রেখে শুরু হলো ফোক গেমস সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শুরু হয়েছে ফোক গেমস বা লৌকিক ক্রীড়া শিক্ষা দপ্তর থেকে প্রত্যেক বিদ্যালয়ে এই নির্দেশিকা পাঠিয়ে দেওয়া হয়েছে এরপর থেকে বেশ কিছু স্কুলে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে ফোক গেমস দুপুরে খাওয়ার আগে এই খেলা করানোর নির্দেশ দেওয়া হয়েছে অতি সম্প্রতি একটি স্কুলের প্রধান শিক্ষকের বহুরূপী সে যে স্কুলে পড়ানোর ছবি ভাইরাল হয়ে যায় বাংলার বাইরে বেশ কয়েকটি রাজ্য খেলার ছলে নামতা অঙ্ক ইংরেজির পাঠ দেওয়া চলছে এর ফলে ছাত্রছাত্রীদের খেলার মাধ্যমে সহজে বিষয়টি মনে গেঁথে যায় এই পদ্ধতি চালু হওয়ায় সরকারি স্কুলে পড়ার মান বৃদ্ধির সাথে সাথে শিশুদের পড়ার প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে বলেই মনে করেছেন প্রাথমিক স্কুলের শিক্ষকদের একটা বড় অংশ গোঘাট এক নম্বর ব্লকের কুমুরসা গ্রাম পঞ্চায়েতের হরিহরপুর প্রাথমিক বিদ্যালয়ে চালু হয়ে গেল ফোক গেমস চলুন দেখেনি আরামবাগ টাইমস এর ক্যামেরায় তারই কিছু অংশ vigilatuin vigilat ne a to kiye ye ye a to kiye 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 a to ki いいかげんに。